বিলুনিয়া থানাধীন ছয়গড়িয়া এলাকায় একই রাতে দুই বাড়িতে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত। জানা যায়, বিলুনিয়া থানাধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছয়গড়িয়া এলাকায় শনিবার রাত্রি প্রায় দুই ঘটিকা নাগাদ চোরের দল দুই বাড়িতে হানা দিয়ে চারটি গরু চুরি করে নিয়ে যায়। এলাকার বাসিন্দা বিপুল দাসের দুইটি গরু এবং দ্বিজেন্দ্র দাসের দুটি গরু সহ মোট চারটি গরু নিয়ে যায়। গরু ঘরের তালা ভেঙে গভীর রাতে এই চুরিকাণ্ড সংঘটিত করা হয়। চুরি হয়ে যাওয়া চারটি গরুর আনুমানিক বাজার মূল্য ১,০০,০০০ টাকার উপরে হবে বলে জানান গরুর মালিক। আজ সকালে ঘুম থেকে উঠে এই ঘটনা প্রত্যক্ষ করে বাড়ির মালিক। গরুগুলিকে বাড়ি থেকে বের করে কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল তারই প্রমাণ পাওয়া গিয়েছে। খবর পেয়ে ছুটে আসেন বিলুনিয়া থানার পুলিশ এবং পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সরবিন্দ মজুমদার। পুলিশ বিভিন্ন সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এলাকাবাসীদের সন্দেহ, এই চুরিকাণ্ডের সাথে জড়িত গরু ব্যাপারীও রয়েছে। তাছাড়া বাড়ির আশেপাশের লোকজন জড়িত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। এর আগে বহুবার এলাকাতে এই ধরনের সংঘটিত হয়েছিল, কিন্তু পুলিশ কোনো কুল কিনারা করতে পারেনি। গভীর রাতে ছয়গড়িয়া এলাকায় দুটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এখন দেখার বিষয় পুলিশ এ বিষয়ে কি ধরনের ভূমিকা গ্রহণ করে। সকালে যখন আমরা ঘুমোতে উঠছি, ঘুমোতে উঠে যখন গরু করে আসি, দেখছি তোমার তালা কাটা, তালাটা কাটি, এরপরে তোমার গরুটি সব লিয়ে গেছে। কয়টা গরু? গরু দুইটা। দুইটা, এটির আনুমানিক বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য ন্যূনতম মনে করো প্রায় ৫৫,০০০ থেকে ৬০,০০০ টাকা। কি মনে হইতেছে আপনার? মনে হইতে আছে বলতে, মনে করো এদিকে তো মনে করো আশেপাশে যারা গরু ব্যবসায়ী করে, এরপরে আমার মনে হয় যে মনে করো বাইরে একটা লোক আইয়া আমার গরু গোটা পড়ানোই পাইছি। মনে করো গরু কোন জায়গা পানি, মনে করো আমরা নিজেরা গ্রামের মানুষও ঠিক মতো জানে না। তাইলে বাইরে মানুষে আইয়া আমার গরু গোটা যে এখানে যে আছে, গরু যে এখানে যে পাইছি, বাইরে একটা লোক আইয়া তো জানতো না। নিশ্চয় আমরা মনে করো গ্রামের লোক জড়িত আছে, যারা মনে করো গরু ব্যবসায়ী করে, প্লাস গ্রামের লোক মনে করো জড়িত আছে এর সঙ্গে। পুলিশে জানাইছিলেন? হ্যাঁ, পুলিশে জানাইছি, বিলুনিয়া থানার পুলিশে জানাইছি। তাই নিয়ে আসি, তাই নিয়ে আইয়া সবকিছু লেগে টেগে লইয়া গেছে। কি কইছে তারা? ওই তো তারা কইছে যে গরুর রংটা রং কিরকম জিগাইছে, কয়টা গরু চুরি হয়েছে জিগাইছে, কয়টা সময় আমরা ঘুমাইছি, এরপরে তোমার আমরা কারোরে সন্দটন্দ হয় কিনা এই ব্যাপারে জিগাইছে। আমার তো প্রায় তো গরু ব্যাপারে যারা আছে তারা তো প্রায় মধ্যে এদিকে আইয়ে বা গরু টরু দেখছে মনে করেন। আর গ্রামের লোক যারা আছে অনেকে তো জানেও না আমি গরু পড়ানো পাইছি, তো নিশ্চয় গ্রামের লোকও মনে করো এই ব্যাপারে জড়িত আছে তারা সবরকম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।